আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আজ আসছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বনগ্রাম হাটে। এই হাটে কিন্তু লক্ষ লক্ষ গরুর মধ্যে থেকে বাছাই করে আমরা একটা গরুর কাছে এসেছি এবং এই গরুটা হাটের মধ্যে সর্বোচ্চ বড় গরু এবং এই গরুটাকে যে লালন পালন করেছে এবং এই হাটে বিক্রি করতে আসছে, আমি এই গরুর মালিকের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং এই গরু সম্পর্কে জানুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন আঙ্কেল? তেলকুপি গ্রামে সে গরুটাকে কিভাবে লালন পালন করছেন তার বিস্তারিত আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করবো। তা কাকে, গরুটা কি আপনার নিজের খামারের ছিল নাকি কিনা ছিল? গরুর কি কোনো শখ করে কোনো নাম দিয়েছেন? নাম আর যমুনা সেতু করাতে হয়েছে। যমুনা সেতু না, পদ্মা সেতু। পদ্মা সেতু একটা দিলেই হয়। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক দেখুন গরুর নাম দিয়েছে কিন্তু পদ্মা সেতু, তো আমাদের এটা কিন্তু স্বপ্নের সেতু। যাই হোক, এই গরুর ওজন এখন বর্তমান কত আছে? 18 মন। 18 মন। দাম চাচ্ছেন কত? 5 লাখ। 5 লাখ টাকা। আপনি কত হলে ছাড়বেন গরুটা? 4.5 লাখ দিলে আমরা ছাড়ি দেবো। 4.5 লাখ দিলে ছাড়বেন। যাই হোক, এই গরুটাকে যে লালন পালন করছেন, আপনি কিভাবে লালন পালন করছেন একটু আমাদের বলবেন। যত্ন নিছেন কিভাবে সকাল থেকে? গরুর মাথার উপরে তো ফ্যান অবশ্যই থাকছে। যাই হোক, এত বড় গরু একটা মাথার উপরে অবশ্যই আপনাদেরও একটু টেনশন থাকছে যে আসলে কখন কি হয় না হয়। এই এবং এই গরুকে দিনে কয়বার খাওয়াইছেন? 2 বার খাওয়াচ্ছে। 2 বার। এরা কেমন খাতো, দিন খরচ হতো কেমন? বাংলাদেশের সর্বোচ্চ বড় গরু হিসেবে কাকা দাবি করে আর কি। তো প্রিয় দর্শক, গরু সম্পর্কে বিস্তারিত জানালাম এবং এরকম নতুন নতুন গরু এবং মহিষের বাজার জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ।